আসসালামু আলাইকুম, আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। এখানকার একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। তো শুরুতেই আমরা জানতে চাই ওনার নাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্দুল মালিক। আব্দুল মালিক, আপনি কোথায় থাকেন? আমার বাসা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনি হসপিটালে কি সমস্যা নিয়ে এসেছেন? আমার পিএলআইডি সমস্যা ছিল, প্লাস পায়ের গোড়ালি ব্যথা ছিল। এখানে আসার আগে এর আগে কি কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, বিশেষ করে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করেছিলাম, ততটা ব্যাটার হয়নি, ব্যাটার করিনি। আচ্ছা, তো এইখানে আপনি কোন ডক্টরের অধীনে চিকিৎসা নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা, কতদিন যাবৎ চিকিৎসা নিয়েছেন? এখানে 19 দিন ছিলাম। 19 দিন। এখন আপনি কেমন বোধ করছেন? এখন আল্লাহর রহমতে একটু ভালো বলছি, অনেকটা ভালো বলছি। তো আপনাকে এখন কি মানে স্যার কি বলেছেন? স্যার বলছে যে যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট অনুযায়ী হচ্ছে তোমার মানে কি বলে এটাকে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন অনেকদিন যাবো, এখানকার যারা ডক্টর আছেন, নার্স আছেন, ম্যানেজমেন্টের লোক আছেন, তাদের ব্যবহার কেমন? একবার অতুলনীয়, খুবই সুন্দর। যে এখানে যে এত সুন্দর একটা ব্যবহার, ম্যানেজমেন্ট, তারপরে ক্যাশিয়ার যাই বলেন, আপনার কাউন্টার, সবাই সর্বমোট মিলে অনেক ভালো, অনেক ভালো ব্যবহার হয়েছে। আর যারা থেরাপি দিচ্ছে তারা অনেক ভালো ব্যবহার করছে। মানে এটা বিশেষ করে আমি এত বড় হসপিটাল যে স্কোরে সেখানে আমি এতটা পাইনি। ঠিক আছে, মানে খুবই সুন্দর ব্যবহার। এর ব্যাপারে 100-এ 100 আমি শেয়ার করবো এটাই যে অনেকে অনেক সময় অনেক ডাক্তার দেখাইছি, দেখাইতে দেখাইতে ফেটা হয়ে গেছে, ঠিক আছে, মন মানসিক ভেঙে গেছে। তো আমি বলবো যদি তাদের সম্ভব হয় এখানে এসে স্যার 7 দিন থাকতে বলে, 15 দিন থাকতে বলে, স্যারই বলে দেয়। আমি বলবো ট্রাই। সেটা কেন বলে? কেন বলে? সেটা ভর্তি কেন থাকতে বলে? থাকতে বলে তার সমস্যার জন্য আর কি, যে সমস্যা আছে সেই সমস্যা দেখে স্যারে বলে থাকার জন্য। এমনি তার বলে না। তো আমি বলবো তাদের যে হ্যাঁ, যদি সম্ভব হয় স্যারের কাছে আইসা স্যারটাকে ডিসিশন নিয়ে তারপরে এখানে যদি সম্ভব হয় তাদের থাকার জন্য, কারণ অনেকটাই নিয়ন্ত্রণে আসা। তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।